হাই, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে চিজি চিকেন। এর আগে চিজি ফিশ দেখিয়েছি, আজকে দেখাচ্ছি চিজি চিকেন। তো চিজি চিকেন করতে শুকনো চিকেন আছে, আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর লাগছে গ্রেট করা চিজ, আদা বাটা, ফেটানো টক দই, সামরিচ গুঁড়ো, লবণ। আমি এখানে গোটা সামরিচ রেখেছি আপনাদের দেখাবার জন্য। সামরিচটা অনেকেই চেনেন, অনেকে হয়তো চেনেন না। সামরিচটা দেখতে এই রকম হয়, তো যে কোনো বড় গসাইতে গিয়ে বললে ওরা সামরিচ দিয়ে দেবে। আর লাগছে এখানে একটা বড় ক্যাপসিকাম কাটা, বড় দুটো পেঁয়াজ কুচানো আছে, আর এখানে ছোট্ট একটা বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগছে তেল, আমি এখানে রাইস ব্যান অয়েল ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল ইউজ করতে পারেন। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার তেল। আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন। অনেক ভালো ভালো রেসিপি মিস করে যাচ্ছেন, আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আসবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চিকেনটার মধ্যে আমি একটু টক দই, আর একটু সামরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এটা এক ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু আমার হাতে এখন সময় কম, আমি ওই জন্য এখনই মেখে করে নিচ্ছি। যারা আমার চিজি ফিশ মিস করে গেছেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টক দই, সামরিচ গুঁড়ো মাখানো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো লবণ। চিকেনে আমি লবণ আগে দেইনি, কেন টক দই মাখানো ছিল, জল ছেড়ে দেবে, ওই জন্য লবণটা আমি এখন দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। চিকেনটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি আরেকটু দিয়ে দিচ্ছি সামরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। হয়ে গেল আমার চিজি চিকেন। আপনারা এটা অতি অবশ্যই করে খাবেন, ভালো লাগবে। আর এটার মধ্যে ইচ্ছে করলে ব্রোকলিও দিতে পারেন, ব্রোকলিটা এখন পাওয়া যাচ্ছে না, সেই জন্য দিতে পারিনি। তো এটার মধ্যে ভেজিটেবলও আছে, চিকেনও আছে, সব কিছু মিলিয়ে একটা ফুল মিল হয়ে যায়। তাহলে কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে, খারাপ লাগলেও জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন।